আপনাদের কেউ যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টেক এক্সপ্লেইন সিরিজের 14th এপিসোডে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই হয়তো জানেন নেক্সট ইয়ার 2021 এ লাক্সারি কার ম্যানুফ্যাকচারার সংস্থা মার্সিডিজ বেঞ্জ লঞ্চ করতে চলেছে তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজ। মার্সিডিজ তাদের আপকামিং এস সিরিজের স্মার্ট কারগুলিতে ব্যবহার করতে চলেছে সম্পূর্ণ নতুন একটি টেকনোলজি যেটির নাম ডিজিটাল লাইট। ডিজিটাল লাইট টেকনোলজি কিভাবে কাজ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রতিদিন রাত্রে যে সমস্ত কার অ্যাক্সিডেন্টগুলি ঘটে থাকে তার অনেকগুলির কারণ আনপ্রপার লাইট। একই কারণে অনেক সময় ফাঁকা রাস্তাতেও ঘটে যায় কার অ্যাক্সিডেন্ট। আনপ্রপার লাইটিং এর কারণে ঘটে চলা কার অ্যাক্সিডেন্টের সংখ্যা কম করার উদ্দেশ্যেই মার্সিডিজ বেঞ্জ তৈরি করেছে ডিজিটাল লাইট টেকনোলজি। মার্সিডিজ বেঞ্জের তৈরি করা ডিজিটাল লাইট টেকনোলজি হলো একটি ফিউচারিস্টিক কার লাইটনিং সিস্টেম, যাতে থাকবে হাই ডেফিনেশন কোয়ালিটির ড্যাজেল ফ্রি মেন বিম হেডল্যাম্প। মার্সিডিজ বেঞ্জ এই টেকনোলজি তৈরির জন্য তারা তাদের দুই পার্টনার কোম্পানির সঙ্গে কোলাব করেছিল। ডিজিটাল লাইট টেকনোলজির ডাইনামিক লাইটনিং ফাংশনের জন্য প্রয়োজনীয় ইন্টেলিজেন্ট কন্ট্রোল লজিক প্রোগ্রামগুলি তৈরি করেছে মার্সিডিজ বেঞ্জের অধীনস্থ সোল্লে নামে একটি সংস্থা। এরপরেই আমরা চলে আসি ডিজিটাল লাইট টেকনোলজির ফিচার সেকশনে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন অন্ধকার রাস্তায় ড্রাইভিং করা কতটা বিপজ্জনক হতে পারে। ড্রাইভিং এর সময় যদি রাস্তায় কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তখন ডিজিটাল লাইট টেকনোলজি সেই মানুষটির পজিশন ডিটেক্ট করে এবং একটি মার্কার লাইটের মাধ্যমে ড্রাইভারকে সেই মানুষটির পজিশন জানিয়ে দেয়। তাছাড়াও ডিজিটাল লাইট টেকনোলজি যখন রাস্তায় কোনো স্টপ ট্রাফিক সিম্বল ডিটেক্ট করে তখন একটি ওয়ার্নিং লাইট প্রজেক্ট করে ড্রাইভারকে তা জানিয়ে দেয়। একই রকমভাবে ডিজিটাল লাইট টেকনোলজি রোড ডাইভারশন, রেড সিগন্যাল ড্রাইভারকে ইন্ডিকেট করে দেয়। রাস্তায় বেশ কিছু ট্রাফিক সিম্বলগুলি হয়ে থাকে হাইলি রিফ্লেকটিভ, সেই ক্ষেত্রে ডিজিটাল লাইট টেকনোলজি গাড়ির হেডল্যাম্পসের ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করে ড্রাইভারকে একটি অপটিমাইজ ভিউ প্রোভাইড করে। ডিজিটাল লাইট টেকনোলজি রোড ব্লক আসার বেশ কিছু সময় আগেই ড্রাইভারকে ওয়ার্নিং করে দেয়। তারপর রোড ব্লকের জায়গাটি আসলে দুটি প্যারালেল লাইট প্রজেক্ট করে ন্যারো লেনে ড্রাইভারকে বেটার ওরিয়েন্টেশনে ড্রাইভ করতে সাহায্য করে। তারপরে চলে আসি ডিজিটাল লাইট টেকনোলজি কিভাবে কাজ করে। বেসিক্যালি ডিজিটাল লাইট টেকনোলজি গাড়ির স্টিয়ারিং মুভমেন্ট এবং রাস্তার র্যাম্পের ডিরেকশনের ওপর বেস করে গাড়ির হেডলাইটের প্রজেকশন অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে, যার ফলে গাড়ির চালক বেটার অপটিমাইজ রোড ভিউ পেয়ে থাকেন। ডিজিটাল লাইট টেকনোলজির প্রতিটি হেডল্যাম্পে থাকবে একটি করে কন্ট্রোল চিপ এবং 1,000,000 মাইক্রো মিরার্স, যেগুলি মার্সিডিজ বেঞ্জের এস সিরিজের গাড়িগুলিতে থাকা অনবোর্ড কম্পিউটারের সাহায্যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রতিটি কারের দুটি হেডল্যাম্পে মোট 2,000,000 মাইক্রো মিরার্স থাকবে, যা প্রতিনিয়ত গাড়ির হাই বিম হেডলাইটকে অ্যাডজাস্ট করে ড্রাইভারকে বেটার অপটিমাইজ অ্যান্ড এফিশিয়েন্ট লাইটিং এবং সেফ ড্রাইভিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।